তরকারির সাথে মিশিয়ে খাওয়া হয়? কোন ক্রিকেটারকে তরকারির সাথে মিশিয়ে খাওয়া হয়? তরকারির সাথে মিশিয়ে, এটা কি মশলা জাতীয় হবে নাকি তরকারির নাম হবে? মশলা মশলা। কোন ক্রিকেটারকে তরকারির সাথে মিশিয়ে খাওয়া হয়? হাই হাই হই হই, হাই হাই হই হই, হাই হাই হই হই। চ্যালেঞ্জ নিবি না সাল, চ্যালেঞ্জ নিবি না সারা, বাংলা নিবি না সালা। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে আমি একটু মনে করি, চেষ্টা করি। নাম তো আচ্ছা, এনিওয়েজ নিবিটা একটা তো পারছে। আচ্ছা আরেকটা টাস্ক আছে আপনার। আচ্ছা এটা খেয়ে বলুন, এটা চিপস না বিস্কিট? এটা তো অবভিয়াসলি বিস্কিট, আমি জানি কারণ এটা আমি অনেক পছন্দ করি। তাই ডু ইউ লাইক পটাটো চিপস? বিস্কিটস বিস্কিটস পটাটো পটাটা পটাটা। চলো ওনাকে গিফট দেই, অনেক হয়ে গেছে, গিফট না দিয়ে থাকা যাচ্ছে না। আপনি এর আগে ব্যাট পাইছেন না? ওকে, সো ইউ আর গেটিং দিস প্রান পটাটা বিস্কিট। তাকাই, কোন ক্রিকেটারকে তরকারি সাথে মিশিয়ে খাওয়া যায়? কি রকম কি রকম প্রশ্ন করে সবাই আমার দোষ দেয় ভাই, আমি কি করি প্রশ্ন? আচ্ছা আপনি কি করেন এমনি অবসর টাইমে? ঘুমাই ঘুমাই। সাবাস। সো কোশ্চেন হচ্ছে, কোন ক্রিকেটারকে তরকারি সাথে মিশিয়ে খাওয়া যায়? ক্রিকেটারকে তরকারি সাথে, মানে ওর নামটা কি? ক্রিকেটারকে তো খাওয়া যাবে না। কোন ক্রিকেটারের নামটা এমন যে তরকারির সাথে মিশিয়ে খাওয়া যায়? ওতো ক্রিকেট দেখে, ওতো ক্রিকেটারের নাম জানার কথা। পারবো না। কোন ক্রিকেটারের নাম কি আছে একটু লবণ টাইপের? নো আইডিয়া, নো আইডিয়া। শিট, তো কি মনে হয় এবার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কি অবস্থা হবে? খুব বেশি আশা করা উচিত না। আমি নিজে কোমল মনে অধিকারী, আমি চাই না অন্য কারো কোমল মন ভাঙতে। মানে আপনারটা কেউ ভেঙেছে কিনা? না, শুধু কোন জীবনে কোনো ভাঙাভাঙি হয় নাই। হ্যাঁ, জাস্ট একটা শুধু যদি বলেন কেউ ভেঙেছে কিনা, আমি বলবো বাংলাদেশ ক্রিকেট টিমে ভেঙেছে। চিন্তা করেন আপনারা, বাংলাদেশ ক্রিকেট দল কত প্রেমিকার ভূমিকা পালন করেন। চয়ন প্রশ্ন করে, কোন ক্রিকেটারকে তরকারির সাথে মিশিয়ে খাওয়া হয়? তরকারির সাথে মিশিয়ে খাওয়া হয়? নেই। শেখ মেহেদি, শাক বলা হয় যাকে? ও তো শেখ, শাক না তো। কোন? ধন্যবাদ না। এটা একটা মশলা, মশলা বলদিলা, মশলা খুবই ইম্পর্টেন্ট মশলা, এটা না হলে কোনো কিছু খাওয়া যায় না। সল্ট, ইংল্যান্ডের প্লেয়ার সল্ট। পুরো নাম? পুরো নামটা এমনিতে মনে আসতেছেন না, সল্ট ওটা শিব। আমি গাইকে টাস দিছি, তো পারেন নাই তাহলে এটা খেয়ে বলুন তো। বিস্কিটটা চিপস? এটা বিস্কুট না চিপস, খেয়ে বুঝে নাও। ট্যাগলাইন মেরে দিছে পুরো কোম্পানি। আচ্ছা এনিওয়েজ, ইউ আর গেটিং পটাটা চিপস, বাই দ্য ওয়ে বিস্কুট না চিপস, প্লিজ খেয়ে বুঝে নাও, খেয়ে বুঝে নাও। ওকে লাস্ট ওয়ান, কেউ একজন আসেন না? আপনারা আসেন না পারলে সবাই মিলে ট্রাই করেন, আসেন সবাই মিলে, সবাই।